স্যাঙ্গারচর বাজার দারুল উলুম কারিমিয়া মাদ্রাসার উদ্যোগে ১২তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার স্যাঙ্গারচর বাজার দারুল উলুম কারিমিয়া মাদ্রাসার উদ্যোগে ১২তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর হইতে মধ্যরাত পর্যন্ত স্যাঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে প্রতিকূল বৈরী আবহাওয়ার মধ্যে সম্পন্ন হয় স্যাঙ্গারচর বাজার দারুল উলুম কারিমিয়া মাদ্রাসার ১২তম বার্ষিক ওয়াজ মাহফিল। উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্যাঙ্গারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও গুলশান থানা যুবলীগের সহসভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ মাহবুবুর রহমান সেলিম। মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল হাকিম মিয়াজি। এ সময় বিশিষ্ট ব্যবসায়ী ও স্যাঙ্গারচর পৌরসভার ৪ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ নাজমুল খান সহ স্যাঙ্গারচর বাজার দারুল উলুম কারিমিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান রাখেন ঢাকার জামিয়া তালিমিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন হাফেজ মাওলানা মোহাম্মদ সুয়াইব আহমেদ আশরাফি। ওয়াজ মাহফিলটি পরিচালনা করেন স্যাঙ্গারচর বাজার দারুল উলুম কারিমিয়া মাদ্রাসার মুহতামিম আতাউল্লাহ মুহসিন। মাহফিলে অত্র মাদ্রাসার ২ জন ছাত্র ৩০ পারা হেফজ কোরআন সম্পন্ন করায় তাদেরকে পাগড়ি প্রদান করা হয়। তারা হলেন হাফেজ মোহাম্মদ হোসাইন আহমেদ ও হাফেজ মোহাম্মদ সিয়াম মৃধা। আমাদের মতলব প্রতিনিধি কামাল হোসেন খানের পাঠানো তথ্য চিত্রে রিপোর্ট।